পঞ্চায়েত নির্বাচন কার্য তো দরজায় কড়া নাড়ছে, আর তার আগে শাসক দলের মুখে ফের একবার হুমকি হুঁশিয়ারি। মদন মিত্র কামারহাটি বিধায়ক, তিনি কি বলছেন, শিক কাবাব নাকি খাওয়াবেন তিনি এই নির্বাচনের সময়, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের সময় শিক কাবাব খাওয়ানো, এবং তারই পাশাপাশি আরো বড় যে ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন তাতে কার্যত এই প্রশ্ন উঠছে যে আদেও ভোট সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এবং স্বচ্ছভাবে হবে তো, সেই প্রশ্ন যেমন থাকছে ঠিক তারই পাশাপাশি আরো কড়া পদক্ষেপ নেওয়া হলো আদালতের তরফ থেকে। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রুপ ডির প্রায় 3000-এর কাছাকাছি যারা এতদিন ধরে চাকরি করেছেন তাদের চাকরি যাওয়ার মুখে, এবং আজ এই সংক্রান্ত মামলায় ফের একবার শুনানি রয়েছে এবং তাতেই কার্যত গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে ভাঙরের ছবি, ভাঙর বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই ভাঙর, এবং সেখানেও যেমনটা আমরা দেখেছি যে মাটি চুরি হচ্ছে, মাটি চুরির পাশাপাশি জলাভূমি ভরাট হচ্ছে, এবং জলাভূমি ভরাট হওয়ার অভিযোগ কার বিরুদ্ধে, সেই আরাবুল ইসলাম। আর সেই কারণেই কি মূলত যিনি প্রতিবাদ করে এসেছেন দীর্ঘ দিন ধরে সেই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়া হচ্ছে না কোনোভাবেই, এই রকমই একাধিক খবর। এবং তারই পাশাপাশি যেমনটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের আগে মদন মিত্রের মুখে ফের একবার হুমকি হুঁশিয়ারি, আর এই নিয়েই অনির্বাণের অগ্নিবাণ ছিল, এবং সেখানেই একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে যে আদৌ পঞ্চায়েত নির্বাচন স্বচ্ছভাবে হবে তো, এবং সাধারণ মানুষজন তারা আদৌ নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন তো, সেই প্রশ্ন উঠছে, এবং সেই তর্ক বিতর্কের বেশ কিছু সেরা মুহূর্ত এই মুহূর্তে আপনাদের জন্য দেখুন। এবার শিক কাবাব বানানোর হুমকি দিচ্ছেন মদন মিত্র। বিশ্বজিৎ বাবু, আপনারা তো সত্য অর্থেই ঘর পোড়া, ভোট পরবর্তী হিংসায় দেখেছেন ঘর পোড়া ঘর ছাড়া, এবার শিক কাবাব মায়ের সন্তানদেরও দেখতে পাবেন বাংলায়। বিষয়টা আপনি এক হুমকি হিসেবে দেখতে পারেন, আবার এটা মিনসক মজা হিসেবেও দেখতে পারেন। এইখানে অন্তত মানুষ দুরকম মানে, আমি বলিনি না, সেটা আপনি হুমকি হিসেবে যদি দেখতে চান নিশ্চয়ই মজা নয়, সেটা খুব খারাপ। যদি মজা হিসেবে দেখতে চান তাহলে মজা, এই পুরো মদনদা হয়ে গেছে, আমি অন ক্যামেরা বললাম যে আমি মদনদা হয়ে গেছি আজকে, আমি মদনদা শুনলাম এটা বলে কেউ গর্ববোধ করতেই পারেন, সেটা তার ব্যাপার। আমি আপনাকে মদন হয়ে গেছে পুরো 10 সেকেন্ডে তিনটে ভোট, পৃথিবীর কোন উন্নততম ব্যবস্থা আজ পর্যন্ত পাওয়া গেছে? ছাপ পড়বে না ছাপ্পা, হিংসার প্ররোচনা, অ্যাবেন্ডমেন্ট অফ ভায়োলেন্স। পশ্চিমবাংলার এমন কোন শ্মশান নেই যেখানে বিরোধীরা পড়েনি, পশ্চিমবাংলা জুড়ে শুধু পোড়া মাংসের গন্ধ এবং বারুদের গন্ধে মানুষ নাক ঢাকছে, তারপরে এদের লজ্জা হয় না এই ধরনের কথাবার্তা বলছে, সংবিধানের নামে শপথ না একদম বিধায়ক। আমরা অত্যন্ত পরিষ্কার দ্বিধাহীন কণ্ঠে বলে দিয়ে যেতে চাই, যদি আরেকটা বক্তুই, আরেকটা 2018, আরেকটা অভিজিৎ সরকার এখানে তৈরি করতে চায় বা করার চেষ্টা করে, তার ফল কিন্তু ভুগতে হবে। ভোটের আগেই তো বলে গেছে যে কি হবে, ভোটের আগে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলে গেছে ভোটের রেজাল্টে জিতে দুই ভাইকে জমদুয়ার পার করে দেবো, তা দিয়েছে, তার মানে এটা তো বলেই দিচ্ছে যে আমি ভোটে জিতে যাব। কি করে বুঝলো যে জিতে যাবে, তাহলে কি করে ভোটটা হয়েছে? আপনারাই আমরা প্রশাসনকে বলবো ভুক লক্ষ্য করে গুলি মারতে, তো অপরাধ কি আছে? তুমি গণতন্ত্র লুট করতে এসো না, তুমি গুলি খাবে না। এবং বিরোধীদের যুক্তি তর্ক এবং একই সঙ্গে শাসক দলের এরই সপক্ষে কি যুক্তি আপনাদের সামনে তো আমরা তুলে ধরলাম। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মদন মিত্র, সেখানে তিনি বলছেন মাত্র 2 ঘন্টা সময় লাগবে, প্রত্যেকটা বুথে নাকি ভোট পড়ে যাবে, আর এখানেই তো মূলত প্রশ্ন আসছে যে তাহলে কি ফের একবার বাংলার মানুষ 2023-এ যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে তারই পুনরাবৃত্তি দেখতে চলছে, অর্থাৎ 2018 পুনরাবৃত্তি কি ফের একবার 2023-এও পড়তে চলেছে? অনির্বাণ, সুপ্রভাত। দেখো একটা কথা খুব স্পষ্ট, এ রাজ্যে ভোটটা তৃণমূল কী কায়দায় করতে চায়? মদন মিত্র মুখ ফসকে বলেছেন, অন্য মুডে বলেছেন, মদন মিত্র বলাটাকে তৃণমূলের যে অফিসিয়াল মানে সরকারিভাবে যে নেতৃত্ব, তারা ঘোষিত যে নেতৃত্ব, তারা আদৌ পাত্তা দিচ্ছেন প্রকাশ্যে বা দিচ্ছেন না, এগুলোতে কিচ্ছু এসে যায় না। একটাই কথা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যদি মনে করতেন মদন মিত্র যে কথাটা বলেছেন সেটা ভয়ঙ্কর, সেটা হিংসায় উস্কানি দিচ্ছে, এবং এটা তাদের পার্টি লাইনের সঙ্গে যায় না। মানে তৃণমূল কংগ্রেস এভাবে নির্বাচন করার কথা ভাবেই না, এরকম ছাপ্পা মেরে নির্বাচন করতে চায় না, এভাবে মানুষ মেরে নির্বাচন করতে চায় না, মানুষকে কাবাব বানিয়ে হাতে শিক নিয়ে নির্বাচন করতে চায় না।
তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে এতক্ষণে প্রকাশ্যে একটা বিবৃতি দিতেন, সেটা যখন দেননি, গতকালও দেননি, আজ এই সময় পর্যন্ত তেমন কোনো বিবৃতির খবর নেই। এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিবৃতি তো দূরের কথা, কোনো নেতা, কোনো স্তরের কোনো নেতা যাদের কথার মূল্য আছে এরকম ধরনের ঘটনাতে, শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল কংগ্রেসের, তারা তো মনে করেনি মদন মিত্র শৃঙ্খলা ভঙ্গ করেছেন এভাবে কথা বলে, তারা তো মদন মিত্রর উদ্দেশ্যে কোনো নতুন বার্তা জারি করেনি, তারা তো সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েও এটা বলেনি যে মদন মিত্রর এই বিবৃতি যায় না। কোনো নেতা প্রকাশ্যে মদন মিত্রকে নিন্দা পর্যন্ত করেননি, ঠাট্টার ছলে পুরনো সহকর্মী সম্পর্কে ফিরহাদ হাকিম কিছুটা উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলেন মজা করেছেন, মজা করে ছাপ্পা আর মজা করে মানুষকে কাবাব বানিয়ে দেওয়ার কথা বলা যায় নাকি। নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের কাছে খেলা হতে পারে, তার কারণ তারা নির্বাচনের স্লোগানটাও খেলা হবে বলে দেন, কিন্তু রাজ্যের মানুষের প্রাণ নিয়ে আর ভোটের অধিকার নিয়ে যে খেলা, সে খেলাটা কিন্তু বিপজ্জনক, তার দাম খুব খারাপভাবে বিভিন্ন শাসককে বিভিন্ন সময় চুকোতে হয়েছে। এ রাজ্যের আগের শাসক, 34 বছরের শাসক, তাদেরকেও চুকোতে হয়েছে, তৃণমূল কংগ্রেসকে সেটাই চুকোতে হবে না তো? পঞ্চায়েত নির্বাচন কিন্তু তেমনই পরীক্ষা নিতে পারে তৃণমূলের কাছে। একদমই তাই অনির্বাণ, অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমায়। কিন্তু সত্যি শাসক দল তারা কি বিপাকে পড়েছেন, তারা কি কিছুটা হলো অস্বস্তিতে পড়েছেন? তার কারণ যেভাবে একটার পর একটা দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, এই তো দেখুন না গতকালই যে খবরের দিকে আমাদের নজর ছিল, অর্থাৎ চাকরি প্রার্থীরা তারা তো একদিকে যেমন ধর্ণা অবস্থান তারা চালিয়ে চলেছেন, তারা এখনো পর্যন্ত প্রতিবাদ জানিয়ে চলেছেন এবং তারা আশায় রয়েছেন কবে নিয়োগপত্র তারা হাতে পান। কিন্তু এরই মধ্যে আরও কড়া পদক্ষেপে নেওয়া হলো আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে মূলত যে নির্দেশ জারি করা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে গ্রুপ ডিতে যারা চাকরি করছেন, যাদের ওয়েমার্কশিট সম্পূর্ণভাবে সাদা ছিল, গরমেল ছিল, মূলত তাদেরই চাকরি যাওয়ার পথে, তার সংখ্যাটা নেহাতই কম নয়, 2820 জনের চাকরি যাওয়ার পথে রয়েছে। এবং আজ সমস্ত বিষয়টা আরও খোলসা হয়ে যাবে, আর শুধু কি গ্রুপ ডি, তারই সঙ্গে সঙ্গে প্রায় 800 শিক্ষক যারা রয়েছেন, যারা যোগ্য নন, অযোগ্য সেই সকল শিক্ষক যারা চাকরি করে চলেছেন তাদেরও চাকরি যাওয়ার পথে। আর এই নিয়েই সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে যারা আমাদের প্যানেলিস্টরা ছিলেন তারা কি বলছেন, সেরা মুহূর্ত রইল আপনাদের জন্য। প্রমাণ না হলে নাকি প্রশ্ন করাও যায় না, অভিযোগের ভিত্তিতেও নাকি সাংবাদিক প্রশ্ন করতে পারে না, শুনতে হয়েছে আমাকে। শাসক দলের অনেক নেতা মন্ত্রী প্রশ্নের উত্তর দিতে না পেরে আসেনি, এড়িয়ে গিয়েছে সোজাসুজি স্বর্ণালী, উপস্থিত হয়নি এখনো, আজকের দিনেও আসে না। কিন্তু ওই যে বললাম, কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, যোগ্য লোকের চাকরি খেয়ে ঘুষ দিয়ে দিনের পর দিন চাকরি করে যাব, যারা চাকরি করে গেছে এবং যারা তাদেরকে চাকরি দিয়েছে, দুজনেরই মুখোশ খুলে যাচ্ছে একটু একটু করে। তার এত প্রবচন দিচ্ছেন, আমার সেই দলের মুখপাত্রর কাছে বলতে ইচ্ছা করছে, আপনার দলের এই মুহূর্তে শিক্ষামন্ত্রী তো বলে দিয়েছিলেন যে চাকরি তো ভাই তৃণমূল পাবে, আপনার দলের বর্তমান শিক্ষামন্ত্রী বলেছেন, জনসভায় বলেছেন যে ভাই চাকরি তৃণমূলের ছেলেরা পাবে, এবং সেই মতই তৃণমূলের ছেলেরা পাচ্ছে, সেই মতই তৃণমূলের তরফে যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদের। আরে মাধববাবু, আরে দাদু শুনুন না, আপনি কত টাকা নিয়েছেন, আরে আরে বলুন না, আপনি এই পিরামিডের সর্বোচ্চ বিন্দুতে একজন অবস্থান করছে, মানিক ভট্টাচার্য ধরা পড়েছে, পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে, শান্তিপ্রসাদ সিনহা ধরা পড়েছে, কিন্তু এই পিরামিডের সর্বোচ্চ বিন্দুতে যারা আছে তাদের ধরা পড়ার অপেক্ষায়, তারা ধরা পড়বে আজ না হয় কাল, তাদের ধরা পড়তেই হবে। মানে পর্যন্ত যারা মুখোশের আশ্রয় রয়েছে সেই মুখোশগুলো খসে পড়বে, এবং যে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ কথা ফেরদৌস বলছিলেন যে প্যারালাল অর্থনীতি তৈরি হয়ে গেছে, সেই অর্থনীতির নমুনাই তো আমরা দেখছি, জায়গায় জায়গায় রেড ছাপ্পা পড়ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, কুন্তলের টাকা, কত কত টাকা কুন্তল নিয়েছে, এখনো গড়িয়াতে যে টাকা উদ্ধার হচ্ছে সেই টাকার ছবি আমরা দেখাচ্ছি কিছুক্ষণ আগে, এবং সেই টাকা কোথাও ঘুরপথে যাচ্ছে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, বিনোদনের জগতে, ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই টাকা ইনভেস্ট হয়েছে ফেরদৌস জানতে পারছি আমরা বিভিন্ন সূত্র মারফত। অভিনেত্রী তিনটে ফ্ল্যাট পেয়েছেন, তিনটে ফ্ল্যাট ভেঙে একটা ফ্ল্যাট হয়েছে, গাড়ি 100টা গাড়ি থেকে মন্ত্রীদের প্রভাবশালীদের দেওয়া হয়েছে। আমরা সেই সেরা মুহূর্ত দেখলাম, আর এই মুহূর্তে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আমার সঙ্গে রয়েছে। স্বর্ণালী, সুপ্রভাত জানাবো প্রথমে, এবং একই সঙ্গে গতকালের ঘটনা তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বা আজ যে মামলার শুনানি রয়েছে তাতেই কার্যত ভাগ্য নির্ধারণ হতে চলেছে যারা আন্দোলন করে চলেছেন তাদের, এবং একই সঙ্গে চাকরি খোয়াতে চলেছে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না তারা, এতে কার্যত কিছুটা হলেও কি অস্বস্তি বাড়ল, একদিকে যেমন এসএসসির, অন্যদিকে রাজ্য সরকারের? স্বর্ণালী,
নিঃসন্দেহে এটা এতদিন ধরে আমরা যে প্রশ্ন করে আসছি, সোজাসুজি চোখে চোখ রেখে গলা তুলে চিৎকার করে যে প্রশ্ন করছি, সেটা আমাদের জন্য নয়। আমরা প্রশ্ন করছিলাম মানুষের কণ্ঠস্বর হয়ে, আমরা প্রশ্ন করছিলাম সেই সমস্ত চাকরিপ্রার্থী ভাই বোনেদের জন্য যারা এখনও পর্যন্ত আন্দোলন করে আসছে। এবং নিঃসন্দেহে এতগুলো বছর, কারোর 5 বছর চলে গেছে, কারোর 6 বছর, কারোর 7 বছর পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। তারা শুধুমাত্র এই অপেক্ষায় দিনগুলো ছিলেন যে যে আদালতের দরজায় তারা কড়া নেড়েছে সেখান থেকে সত্যি সুবিচার পাওয়া যাবে কি না। সময় হয়তো লাগবে, কিন্তু দেখো শেষ পর্যন্ত কিন্তু সুবিচার আস্তে আস্তে আসছে। আর এখানেই কোথাও সাফল্য। আমরা বাংলায় বলি না যে পাপ বাপকেও ছাড়ে না, আর এবার তাই ঠিক সেটাই হচ্ছে যে একদম ঘুর পথে ঘুষ দিয়ে অন্যের হকের চাকরি নিজে ছিনিয়ে নিয়ে সত্যি সত্যি বোধ হয় দীর্ঘমেয়াদী সুখ পাওয়া যায় না। নিঃসন্দেহে খবরটা দিতে খারাপও লাগছে, কারণ এতগুলো মানুষের চাকরি যাচ্ছে, কিন্তু এটাও তো ঘটনা। এই চাকরিগুলো তারা কেন ঘুষ দিয়ে ঘুর পথে নিয়েছিলেন অন্যের চাকরি ছিনিয়ে নিয়ে? আজকে এতগুলো দিন ধরে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে, এবং এর জন্য সবথেকে বেশি দায় যাদের, সবথেকে বেশি দায়িত্ব যাদের, সবথেকে বেশি অপরাধ যাদের, যে অপরাধ কোথাও ক্ষমার অযোগ্য, সেই অপরাধ হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের, এবং সেই শাসক দলের সেই সমস্ত নেতা মন্ত্রী আমলা প্রত্যেকের, যাদের অঙ্গুলি হিলনে কোথাও এই প্যারালাল একটা অর্থনীতি তৈরি হয়েছিল, যে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে, ভিত হচ্ছে চাকরি চুরির টাকা। এবং বৃত্তের মতোটা ঘুরে চলেছে চাকরি চুরির টাকা। একদিকে চাকরি চুরি টাকা, সেই টাকা আসছে, টাকা জমা পড়ছে মন্ত্রী মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে, সেই টাকা ঘুরপথে চলে যাচ্ছে বিনোদনে, বিনোদনে লাগানো হচ্ছে টাকা, সেই টাকায় সিনেমা সিরিয়াল তৈরি হচ্ছে, শর্ট ফিল্ম তৈরি হচ্ছে, সেখান থেকে অভিনেত্রীর উত্থান হচ্ছে, সেই অভিনেত্রী রাজনীতির ময়দানে আসছেন, তিনি গুরুত্বপূর্ণ পদ পাচ্ছে, দায়িত্ব পাচ্ছে, টিকিট পাচ্ছে, আর সেই হয়তো আবারও ক্ষমতায় বসে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা চাইবেন। এই বৃত্তের শেষ কোথায় আমরা জানি না। আমরা শুধু এটুকুই জানি যে শেষ পর্যন্ত অন্যায় পাপের পরাজয় ঘটে, আদালতের দরজায় কড়া নাড়লে দেরি হয় কিন্তু বিচার পাওয়া যায়। একদমই তাই সোনালী, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। পাপের স্খলন হবেই, সে যতই চুরি করুক যতই অন্যায় করুক তা কোনো সময়ের জন্য ঘামা চাপা দেওয়া যায় না, এবং তা সাময়িক হলেও একটা সময় পর কিন্তু সেই পর্দা ফাঁসি হয়। এবং যেমনটা আপনাদেরকে দেখাবো ভাঙরের ছবি, অর্থাৎ ভাঙরের ঘটনা, যেখানে জলাভূমি ভরাট করা হচ্ছে, অবাধে চলছে মাটি চুরি, এবং সেখান থেকে এই ট্রাকে করে করে মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, অবাধে বিক্রি করা হচ্ছে, এবং অভিযোগ কার বিরুদ্ধে? সেই শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠছে আরাবুল ইসলামের বিরুদ্ধে, এবং আরাবুলের ঘনিষ্ঠ যারা রয়েছেন তার মদতেই নাকি এই কাজ রমরমিয়ে চালিয়ে চলেছেন তারা। গোটা ভাঙরের ছবিটা এখানেই, আর এরই প্রতিবাদ করতে গিয়ে এখনো পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে, হেফাজতে থাকতে হচ্ছে আইএসএফের বিধায়ক, ভাঙরের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এই নিয়েই জবাব চায় বাংলা সেরা মুহূর্ত, দেখুন। মাটি যেমন কালোবাজারি হচ্ছে, তেমনি এই রাজনীতির ভবিষ্যৎ বর্তমান অতীত সবটাকেই এনারা কালোবাজারিতে নিয়ে চলে গেছেন। এদের টেন্ডেন্সি থাকে যখনই একটা কেসে বেল পাওয়ার অপরচুনিটি তৈরি হবে তখনই কানেক্টিং কেস দিয়ে আটকে রেখে দেবে। আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, মলয় ঘটক যে মিটিং করতে গেছিলেন সেই মিটিংয়ে কি এই সিদ্ধান্ত হয়েছিল যে নওশাদকে কায়দা করে আটকে রেখে দিতে হবে? কেন একজন নির্বাচিত বিধায়ক তাকে কেন তার এলাকায় প্রোগ্রাম করতে দেওয়া হবে না? কেন আরাবুল্লাহকে অ্যারেস্ট করেন? আরাবুল কোথায়? কেন আরাবুল্লাহকে গ্রেফতার করেন? আরাবুল কোথায়? সাজা দেওয়ার ক্ষমতা একমাত্র বিচারকের, বিচারকের যোগ্যতার উপর আপনার প্রশ্ন করছেন। বিচারকের যোগ্যতার প্রশ্ন পুলিশ ধরে আনবে আরাবুলকে? আপনার সরকার পুলিশকে ধরতে দেবে না আরাবুলকে? আরাবুলকে পুলিশ ধরে আনুক, কেন ধরে আনছেন আরাবুলকে? নওশাদ সিদ্দিকীকে পক্ষপাত দুষ্ট পুলিশ গ্রেফতার করে শাসক দলের কোথায়, এবং প্রসিকিউটর যারা আছেন তারা জামিন হতে দিচ্ছেন না, এরকম ধারণার সৃষ্টি হচ্ছে। পুলিশ যদি সব সময় আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করত তাহলে এরকম প্রশ্নের কোনো অবকাশ থাকতো না।
আমরা সেই সেরা মুহূর্ত দেখলাম এবং গতকালও দেখেছি নওশাদ সিদ্দিকীকে যখন বারুইপুর আদালত থেকে বার করা হয় ঠিক সেই মুহূর্তেও তিনি বলেছেন যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। আর এর প্রভাব কতটা পড়তে চলেছে পঞ্চায়েত ভোটে, আদৌ শান্তিপূর্ণ নির্বাচন কি হবে ভাঙড়ে? যেভাবে শাসক দলের একের পর এক নেতা এবং তাদের দুষ্কর্ম প্রকাশ্যে আসছে তারই বিরুদ্ধে আবার সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেসেরই অপর গোষ্ঠী, তাতে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে। আর এই মুহূর্তে সিনিয়র এডিটর আমার সঙ্গে রয়েছে ময়ূখ রঞ্জন ঘোষ। এই প্রশ্নটাই থাকবে তোমার কাছে। সুপ্রভাত, আবার ফের চলে এসেছি। আজকে সকালটা আমার বাড়ি থেকেই আমাকে এই লাইভটা দিতে হচ্ছে, তার কারণ ত্রিপুরা থেকে অনেক রাতে কাল বাড়ি ফিরেছি এবং আজ আবার জবাব চাই বাংলা আমি করব সন্ধ্যেবেলা। কিন্তু সকালবেলা যেটা নিয়ে আমি যেটা দেখলাম, অনির্বাণ জবাব চাই বাংলা করেছিল এবং নওশাদ নিয়ে কথা হচ্ছিল, নওশাদে কেন ভয় শাসকের সেই নিয়ে কথা হচ্ছিল। তার পাশাপাশি একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমার মনে হয় দর্শক যারা দেখছেন তাদেরও মনে হবে, এই আরাবুল কাইজার এদের কিন্তু সাত খুন মাফ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু নওশাদ সিদ্দিকীদের আলাদা আলাদা ধারাতে বিভিন্ন সময় তাদেরকে জেলে পাঠানোর বড় বড় সেকশন দেওয়ার যে ফন্দি, সেই ফন্দিগুলো কিন্তু আটা হয়। এটা শাসক দলের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ। নওশাদ সিদ্দিকীকে কেন ভয় পাচ্ছে শাসক দলের, অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন না, বলছে বিজেপি নেতারা, বলছে সিপিএমের নেতারা, এবং সেটা হলো ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে ধস নামিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকী। শুধুমাত্র বিজেপির যারা পশ্চিমবঙ্গের নেতা তারা নয়, তোমাকে আমি এই মুহূর্তে জানিয়ে রাখবো হিমন্ত বিশ্ব শর্মার যে সাক্ষাৎকারটি, যে মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি বাংলা টেলিভিশনে হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন, সেখানেও কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করছেন এবং এই ভোট ব্যাংকের তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতি, এটা সাধারণ জনগণ তারা বুঝতে পারছেন এবং তারা এই এই যে রাজনীতি সেই রাজনীতিটাকে পরাস্ত করে 2024 সালে আরো বিপুলভাবে বিজেপির যারা সাংসদ রয়েছেন তাদেরকে নিয়ে আসবেন। সুতরাং বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মহাজোটের একটা কথা বলা হচ্ছে এবং মানুষের মহাজোট যেটা পতাকা ছাড়া একটা জোটের কথা বলা হচ্ছে, যে জোটের কোনো ফরমেশন এখন অবধি হয়নি, যে জোটের কোনো সিট ভাগাভাগি হয়নি, কোনো পতাকা নেই, কোনো স্লোগান নেই, কোনো দল নেই, সেই যে মানুষের মহাজোট তার কিন্তু মূল বক্তব্য বটাই হচ্ছে যে ভোট ব্যাংকের রাজনীতিকে পরাস্ত করা হবে এই বাংলাতে। এটা ঠিক না বেঠিক এটা তো মানুষ বলবে, কিন্তু আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো যে আজ জবাব চায় বাংলাতেও আমার মনে হয় এই নিয়ে তর্ক হওয়া উচিত। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ জানাবো ময়ূখ তোমাকে। এবং প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কোন কোন ঘটনা নিয়ে গতকাল রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে তা নিয়ে আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ সবটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম।